ভিউয়ার্স, আজকে আমি দেখাবো দারুন মজার কুনাফা। ফার্স্টে আমি চুলায় হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখন হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার পর পাতিলে ভালো করে ঘিটা লাগিয়ে নিব। এখন আমি এরকম 200 গ্রামের 2টা প্যাকেট লাচ্ছা সামনে দিয়ে নিচ্ছি। এখন ভালো করে ভেজে নিব, অল্প আছে, ভালো করে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যেন লেগে না যায়, খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে। এখন এটাতে আমি এরকম বড় 1 বাটি গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধ দেওয়ার পরে আরেকটু ভেজে নিব। ডেজার্ট আইটেমে অ্যাকচুয়ালি গরুর দুধ যত দেওয়া যায় অতই মজা হয়। এখন আমি অ্যাড করব 1 কাপ চিনি। খুব সাবধানে এটা ভাজতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। সেমাইটা আর কিছুক্ষণ ভাজবো, ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভাজতে হবে। আর চিনিটা শুকনা দেওয়াতে ভাজাতে চিনি কিন্তু গলছে না, চিনিটা আসতেই থাকবে, এজন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে। চিনিটা যেন সামার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমাদের সামাই মোটামুটি ভাজা শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। ভাজার পর সামাইটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন 1 লিটার দুধ নিয়ে নিলাম, এটা জাল দিতে হবে, ঘন করতে হবে। ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করি। দুধটা একটু গরম হলে এরকম 1 বাটি গরুর দুধ দিয়ে দিব, আরও 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। ভালো করে গরুর দুধটা মিশিয়ে নিতে হবে। এখন আমি গরুর দুধটা মিশানোর পর এটার সাথে এখন আমি অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম, একটু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। খুব আস্তে আস্তে মিশাতে হবে, অনবরত নাড়তে হবে যাতে কর্নফ্লাওয়ারটা জমে না যায়। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, এখন এটাতে আমি অ্যাড করব 1টা পুরো কর্নেস মিল্ক। কর্নেস মিল্কটা দেওয়াতে এটা টেস্ট গুণ আরো বেড়ে যাবে। আমার দুধ ঘন হয়ে এসছে, এখন আমি আর একটু ঘি দিয়ে বাস নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিব। এখন আমি কুনাফার সব কিছু মিক্স করব।
খেতে দারুণ হয়েছে, খেতেও ইনশাল্লাহ দারুণ মজা হবে। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে, খেতে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।